বলবীর বল উন্নত মমসীর মহাবিদ্রোহীর রণপ্রান্ত আমি সেই দিন হব শান্ত মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান আমায় নহে গো ভালোবাসা শুধু ভালোবাসা মোর গান এই সমস্ত লাইনগুলি শুনলে মাথার মধ্যে শুধুমাত্র একটি নাম ঘোরাফেরা করে আর সেটি হচ্ছে বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একাধারে তিনি কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার তার কবিতা ও গানে এই মনোভাব প্রতিফলিত হয়েছে বারবার অগ্নিবীণা হাতে তার প্রবেশ ধূমকেতুর মতো তার প্রকাশ যেমন লেখাতে বিদ্রোহী তেমনি জীবনে কাজেই তিনি হয়ে উঠেছিলেন বিদ্রোহী কবি বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত আজ কবি কাজী নজরুল ইসলামের একশো বাইশতম শুভ জন্মদিবসে তার রচিত এমনই বরসা ছিল সেদিন জনপ্রিয় সঙ্গীতটি শুনব ছিল মনে কি পরে প্রিয় এমন বরষা ছিল সেদিন শিওনি প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল আলোস আমি শুধান তো মায় মালয় দেখি কোনোদিন মোরে ভি বেখি আমি শুধান মায় মালা দেখি কোনোদিন মোরে ভি বেকি আখি দুলিবে আমার তরে প্রিয় এমনি বরষা ছিল সেদিন সে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলসি মোর হাত খানি ধরে কহিলে হায় মন দিয়ে মন ভোলা কে যায় কাদি এত মরি ধারা রাতে অজরে ঝড়ে প্রিয় এমনি বড়সা ছিল সেদিন শিয়রি প্রদীপ ছিল মলিন তবু হাতে ছিল আলো